অনেকেই তো আমরা গুগল ফটোসে আমাদের প্রয়োজনীয় ছবি ভিডিও ইম্পর্টেন্ট ফাইল রাখি কিন্তু দুই চার বছর পরে হয়তো আপনি জিমেলটার পাসওয়ার্ড ভুলে গেছেন বা জিমেলটা লগ করতে পারছেন না তখন আপনার প্রয়োজনীয় ছবি ভিডিওগুলোকে হারাতে হয় এক্ষেত্রে আমি যে কাজটা করে থাকি পার্সোনালি আপনি এটা ফলো করতে পারেন যেমন আপনার প্রয়োজনীয় ছবি ভিডিও বা যে কোনো ফাইল আপনি গুগল ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডার ভেতর আপনি স্টোর করতে পারেন মানে রাখতে পারেন তারপর ওই ফোল্ডারটার লিঙ্কটা আপনি কপি করতে পারেন পাবলিক করে আর কি কপি করে আপনি একটা মেসেঞ্জার মেসেঞ্জার ইনবক্সে রাখতে পারেন যেমন আমরা এই ভিডিও শেষে আরেকটা কাজ দেখাবো সেটা হচ্ছে ডিলেট হওয়া ফাইলগুলোকে ফোন থেকে ফোনে ডিলেট হওয়া ফাইলগুলো কীভাবে আমরা রিকভার করতে পারি এটা ব্যবহার করে ওয়েল আমরা আবার পেছনে আসলাম এখানে আমরা ফোল্ডার ক্রিয়েট করে ছবি ভিডিওগুলো রাখলাম তারপর থ্রিডোরে ক্লিক করে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করুন তারপর এখান থেকে রেস্ট্রিক্টেড যেটা আছে এটা আপনি ক্লিক করে এনে অন অন করে দেন তাহলে হচ্ছে এই লিঙ্কটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে এই ফাইলগুলোকে ডাউনলোড করতে পারবে সো আমরা এখান থেকে কপি করে নিব এটা এই ফোল্ডারটার লিঙ্কটা ঠিক আছে কপি করে জাস্ট যেমন আপনার নামটা মেসেঞ্জারে সার্চ করতে পারেন আইডি নাম এখানে আপনার যে ইনবক্সটা আছে এটা নোটপ্যাড হিসেবে অনেক ইউজ করে এখানে এই লিঙ্কটা দিয়ে রাখলে চার বছর পরে ওই লিঙ্কে ক্লিক করে সব ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন মানে আপনার জিমেলের প্রয়োজন হবে না আর জিমেল এর পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নেই ঠিক আছে এটা আমি করে থাকি আপনার চাইলে এটা ফলো করতে পারেন আমরা আল ডাটা নাম্বার ওয়ান অ্যান্ড্রয়েড ডাটা রিকভারি যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে আমরা ফাইল রিকভার করতে পারি ফোনের ডিলেট হওয়া ফাইলগুলোকে যেমন এখানে আসার পর আপনি অ্যান্ড্রয়েড ডাটা রিকভারি সেকশানে যান হোয়াটসঅ্যাপ ডাটা রিকভার করা যায় এরপর আপনার ফোনটা কানেক্ট করতে হবে আপনার ল্যাপটপ বা পিসির সাথে সো সফটওয়্যারটাতে এ করার পর আমরা জাস্ট হচ্ছে আমাদের ডিভাই ফোনটা কানেক্ট করব এখান থেকে আমরা যেটা করবো ফাইলের অ্যাক্সেসটা দিব এটা নর্মালি এইভাবে দিয়ে থাকেন অনেকে তারপর আপনি মেসেজ সেটিংসে এসে আপনাকে লিখতে হবে বিল্ট এতটুকু লিখলে বিল্ট নাম্বার একটা অপশন চলে আসবে এটা আপনি ক্লিক করুন তারপর এখানে আপনি চার পাঁচবার ক্লিক করুন তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা লক এটা চাইতে পারে এটা দিয়ে নেবেন তারপর এখানে ব্যাক করে আপনি এখানে লিখুন ডেভেলপার ডেভেলপার অপশানস এটা লিখে সার্চ করলে এটাতে ক্লিক করুন তারপর দেখবেন এটা চালু হয়ে গেছে আর কি তো আমরা এটাতে প্রবেশ করব তারপর আপনি ঠিক একটু নিচে চলে আসুন নিচে এই দিকটাতে যদি দেখেন একটা অপশন পাবেন আপনি নিচে দিকটাতে আসলে ডিবাগিং একটা অপশন পাবেন এটা হচ্ছে আপনার এখান থেকে ওয়ারলেস ডিবাগিং এই ডাউন করতে হবে আপনাকে তো আমরা এটা অ্যালাউ করে দিচ্ছি এরপর আমার হচ্ছে আমাদের ডিভাইসটা হচ্ছে ওই সফটওয়্যার সাথে কানেক্ট হয়ে গেছে এখন আমাদের ডিলেট হওয়া যে ছবি ভিডিওগুলো আছে সেগুলো আমরা ইজিলি রিকভার করতে পারবো তো আমরা এটা অ্যালাউ করে দিচ্ছি দিয়ে জাস্ট আমরা সফটওয়্যার যাবো দেখবো আরেকটা পারমিশন চাইবে কিছুক্ষণ পরেই তো ওইটাও আপনাকে দিয়ে দিতে হবে আর কি কিছুক্ষণ পর আপনাকে আরেকটা পারমিশন দিতে হবে এটা আপনি দিয়ে নেবেন একটা কানেক্টর এটার সাথে এটা কানেক্ট করে দিবে আর কি তাদের তো এটা আপনি যদি মনে হয় যে পারমিশন দিবেন দিয়ে এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ডিলেট হওয়া ফাইলগুলোকে রিকভার করতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি এটা কানেক্ট হয়ে গেছে এখন আমরা যেটা করবো আলডাটার যে সফটওয়্যারটা আছে সেখানে আমরা ব্যাক করছি মানে আমাদের ওখানে কিন্তু কাজ হচ্ছে ঠিক আছে তো ওখানে আমাদের যে ডিলেট হওয়া ফাইলগুলো আছে আমাদের ফোনের যেটা ছবি হতে পারে ভিডিও হতে পারে কন্ট্যাক্ট নাম্বার হতে পারে বিভিন্ন ডকুমেন্টস হতে পারে কল হিস্ট্রি হতে পারে এগুলো হচ্ছে আমরা এখান থেকে ব্যাক আপ নিতে পারি তো আমরা ওয়েট করব কিছুক্ষণ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রয়োজনীয় অনেক ছবি যেগুলো আমার ডিলেট হয়ে গিয়েছিল আগে এগুলো এখানে চলে আসছে এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি চাইলে এগুলোকে রিকভার করতে পারেন আর এটা একটা পেইড সফটওয়্যার পেইড সফটওয়্যার অবশ্যই আপনার যদি প্রয়োজন হয় যে এভাবে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলোকে রিকভার করতে চান তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন তো এভাবে আপনি শুধু ছবি না ভিডিও হতে পারে বা অন্যান্য ডকুমেন্টস হতে পারে বা কল হিস্ট্রি হতে পারে সেগুলো আপনি এইভাবে রিকভার করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও খুব শীঘ্রই কথা হবে পরবর্তী ভিডিওতে যেগুলো কোনো মতামত কমেন্টে লিখে জানান অ্যাজ ওয়েল এস থ্যাংকস ফর ওয়াচিং দিস ইজ আদনান সাইনিং আউট আই উইল ক্যাচ ইউ ইন দ্য